আসসালামু আলাইকুম প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমার সাথে অনলাইন ক্লাস করার জন্য। বরাবরের মতো আজকেও সাথে আছি আমি তানজিনা শহীদুল্লাহ, বাংলা বিষয়ের প্রভাষক, সেন্ট মেরিস গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি অপরিচিতা গল্পটা অনেকটাই পরিচিত করার পর্যায়ে নিয়ে এসেছি। তো আজকে আমাদের, আমরা যেখান থেকে শুরু করব পড়া, সেটা হলো গল্পের একদম শেষ পার্ট, পার্ট চার। সেটা আশা করি দুই দিনে হয়তো আমরা দুইটা ক্লাসে শেষ করতে পারবো, না হলে তিনটা ক্লাসে। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা গল্পটায় যাই। আর নিশ্চয়ই সবার মনে আছে যে আমরা যেখানে পার্ট তিনটা শেষ করেছিলাম, ওই পার্ট তিনে বেশি ভাগ যে সময়টা আমরা দেখেছি সেটা ছিল অনুপমের কল্পনা। অনুপমের ভিতরে রাগ খুব জন্ম নিয়েছে এবং সাথে সাথে তার যে মনে হচ্ছে যে কন্যার বাবা এবং কন্যা তাকে নিয়ে ভাবছে, সেই জায়গাটায় গিয়ে শেষ করা হয়েছিল। পার্ট চারে শুরুতেই আছে, কিন্তু কথা কেমন কথা এমন করিয়া ফুরাইল না, যেখানে আসিয়া তাহা অফুরান হইয়াছে সেখানকার বিবরণ একটুখানি বলিয়া আমার এই লেখা শেষ করিয়া দিই। অর্থাৎ এখানে আবার বলছে, আমি একদম প্রথমেই যখন অনুপমের চরিত্রটা আসেনি তখনই বলে নিয়েছি যে এটা হতে পারে গল্পকথক, হতে পারে কোনো চরিত্র। তো সাধারণত লেখকগণ নিজেকে কল্পনা করেই সেই চরিত্রগুলো, কেন্দ্রীয় চরিত্রগুলো তৈরি করে থাকেন। তো বলছে, যেটা আমি শুরুতে বলেছি যে অপরিচিতা গল্পের শেষ পার্টটা হচ্ছে চার, সেখানেই এই গল্পের শেষটা বলে লেখক শেষ করবে। মাকে লইয়া তীর্থে চলিয়াছিলাম, আমার উপরেই ভার ছিল, কারণ মামা এবারেও হারবার পুল পার হন নাই। অর্থাৎ আমরা জানি হারবার পুল পার হওয়া মানে কি, যে মামা কখনো কলকাতার বাইরে যেতে রাজি হন না, মামার ভালো লাগে না, তাই মাকে নিয়ে অনুপমই তীর্থে যাচ্ছে। তীর্থে হচ্ছে হিন্দু ধর্মের একটা পুণ্যস্থান, সেখানে সে ধর্মীয় কাজে যাওয়া হয়ে থাকে। রেলগাড়িতে ঘুমাইতেছিলাম, ঝাঁকানি খাইতে খাইতে মাথার মধ্যে নানা প্রকার এলোমেলো স্বপ্নের ঝুমঝুমি বাজিতেছিল। হঠাৎ একটা কোনো স্টেশনে জাগিয়া উঠিলাম, আলোতে অন্ধকার মেশা সেও এক স্বপ্ন, কেবল আকাশের তারাগুলি চিরপরিচিত। মানে অন্য একটা জায়গায় যাচ্ছে, সব কিছুই অচেনা, কোন স্টেশনে যাচ্ছে। এখানেও কিন্তু অনুপমের একটু চরিত্র ফুটে উঠেছে, সে যে কখনো ঘরের বাইরে যায়নি, ওইভাবে দূরে কোথাও যায়নি, তাই কোন স্টেশনে গিয়ে গাড়ি থামলো সে বুঝতে পারছে না, সে সহজে চিনতে পারছে না, শুধু আকাশের তারাই তার কাছে পরিচিত মনে হচ্ছে। আর সবই অজানা স্পষ্ট, স্টেশনের দীপ কয়টা খাড়া হইয়া দাঁড়াইয়া আলো ধরিয়া এই পৃথিবীটা যে কত অচেনা, এবং যাহা চারিদিকে তাহা যে কতই বহু দূরে তাহাই দেখাইয়া দিতেছে। গাড়ির মধ্যে মা ঘুমাইতেছেন, আলোর নিচে সবুজ পর্দা টানা, এটা জ্ঞানমূলক আসতে পারে, আলোর নিচে যখন তারা তীর্থে যাচ্ছে কি রঙের পর্দা টানা, এটা হলো সবুজ পর্দা। তরঙ্গ বাক্স জিনিসপত্র সমস্তই কেকার ঘাড়ে এলোমেলো হইয়া রহিয়াছে। তরঙ্গ বাক্স মানে যেখানে জিনিসপত্র রাখার বাক্স থাকে, অর্থাৎ আগের দিনে লেখা বলে বাক্স ব্যবহার করেছে, যেখানে আমরা বলি লাগেজ, ব্যাগ এগুলো থাকে গাড়িতে গেলে, ওই জিনিসগুলো আর কি রাখা হয়েছে। তাহারা যেন স্বপ্নলোকের ওলট পালট আসবাব, সবুজ প্রদোষের মিটমিটে আলোতে থাকা এবং না থাকার মাঝখানে কেমন একরকম হইয়া পড়িয়া আছি, অর্থাৎ অচেনা পরিবেশে তার কেমন লাগছে সেই জিনিসটাই বুঝিয়েছে। এমন সময়ে সেই অদ্ভুত পৃথিবীর অদ্ভুত রাত্রিকে বলিয়া উঠিল, শিগগির চলে আয়, এই গাড়িতে জায়গা আছে। মনে হইল যেন গান শুনিলাম। এই লাইনটি একটু দাগিয়ে রাখো, এখানেই কিন্তু আমাদের অপরিচিতার আগমন ঘটেছে, এটা কিন্তু অপরিচিতাই বলেছে। বাঙালি মেয়ের গলায় বাংলা কথা যে কি মধুর, তাহা এমনই করিয়া অসময়ে অজায়গায় আচমকা শুনিলে তবে সম্পূর্ণ বুঝিতে পারা যায়। মানে হঠাৎ করে তার আগেই বলে নিয়েছে একটা অপরিচিত জায়গায় সে আছে, সেই অপরিচিত জায়গায় মানে সেখানে অন্য ভাষায় অনেকে কথা বলছে, তো বাংলা ভাষায় এবং একটা মানে বাঙালি মেয়ে এরকম কণ্ঠ শুনেছে, তার কাছে খুব ভালো লেগেছে। কিন্তু এই গলাটিকে কেবলমাত্র মেয়ের গলা বলিয়া একটি শ্রেণীভুক্ত করিয়া দেওয়া চলে না, এ কেবল একটি মানুষের গলা, শুনিলেই মন বলিয়া উঠে এমন তো আর শুনি নাই। অর্থাৎ এই অপরিচিতার প্রবেশ হয়েছে, এবং অপরিচিতার আমরা জানি যদিও অনুপমের সাথে তার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু সে কখনো অপরিচিতার ছবিও দেখেনি, অপরিচিতার সাথে তার কোনো কথাও হয়নি।
তো সেই কি করেছে যে এই প্রথম তার কণ্ঠ শুনেছে। আমরা বুঝতে পারছি এটা অপরিচিত, আমি তোমাদের বলে দিলাম, কিন্তু অনুপম তখনও জানে না আসলে এই মেয়েটা কে, কিন্তু তার কথা শুনে ভালো লেগেছে, তখনও সে দেখে নাই, শুধু কণ্ঠটা শুনেছে। চিরকাল গলার স্বর আমার কাছে বড় সত্য, এই লাইনটা দাগিয়ে রাখো, এটা অনুধাবনে আসে। এটা কিন্তু দেখো যে গলার স্বর বলতে সত্য এগুলো একটু রূপক অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এখানে সৌন্দর্যকে বোঝানো হয়েছে। গলার স্বর সত্য মানে যে কণ্ঠ শুনলে ভালো লাগে। এখন আমরা আমাদের বাস্তব জীবনেও দেখেছি যে কারো কথা, কারো ভয়েস, আমরা বলি গড গিফটেড ভয়েস, মানে খুব সুন্দর তাদের গলার স্বর, কথা বললে অনেক সুন্দর পরিবেশন করে, গুছিয়ে কথা বলতে পারে। তো অনুপমের কাছে ওরকম চিরকালই ভালো লাগে, যে যারা শুধু অনুপম না আমাদের সবার কাছেই যার কথা সুন্দর সেই ধরনের মানুষকে আমরা অনেক পছন্দ করে থাকি। রূপ জিনিসটি বড় কম নয়, এখানে আবার ব্যাখ্যা দিচ্ছে যে যারা বাহ্যিকভাবে সৌন্দর্য সেটাও কম নয়, কিন্তু মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্বচনীয় আমার মনে হয় কণ্ঠস্বর যেন তারই চেহারা। অর্থাৎ এখানে অনুপম আবার একটু ব্যাখ্যা দিচ্ছে যে কণ্ঠ আমার কাছে সবচেয়ে বেশি সুমধুর, ভালো লাগে, তবে হ্যাঁ রূপ মানুষকে মুগ্ধ করে, তার সাথে যদি কণ্ঠ সুন্দর হয় তাহলে তার কথা নেই, সেই সেই ধরনের মানুষকে তার অনেক বেশি ভালো লাগে। আমি তাড়াতাড়ি গাড়ির জানালা খুলিয়া বাহিরে মুখ বাড়াইয়া দিলাম, কিছুই দেখিলাম না। প্ল্যাটফর্মের অন্ধকারে দাঁড়াইয়া গার্ড তাহার একচক্ষু লণ্ঠন নাড়িয়া দিল, গাড়ি চলিল, আমি জানালার কাছে বসিয়া রহিলাম। আমার চোখের সামনে কোনো মূর্তি ছিল না, কিন্তু হৃদয়ের মধ্যে আমি একটি হৃদয়ের রূপ দেখিতে লাগিলাম। তার মানে তার মন পুলকিত হয়েছে এই কণ্ঠ শুনে। সে যেন এই তারাময়ী রাত্রির মতো আবৃত্ত করিয়া ঘর আবৃত্ত করিয়া ধরে, কিন্তু তাহাকে ধরিতে পারা যায় না। ওগো সুর, অচেনা কণ্ঠের সুর, এক নিমিষে তুমি যে আমার চির পরিচয়ের আসনটির উপরে আসিয়া বসিয়াছ। অর্থাৎ তার ভালো লেগেছে সেটাই প্রকাশ করেছে। কি আশ্চর্য পরিপূর্ণ তুমি, চঞ্চল কালের ক্ষুদ্র হৃদয়ের উপরে ফুলটির মতো ফুটিয়াছ, অথচ তার ঢেউ লাগিয়ে একটি পাপড়িও টলে নাই, অপরিমেয় কোমলতায় এতটুকু দাগ পড়ে নাই। এখানে অনুপমের মানে ওই বিয়ে ভাঙার পর থেকে এবার তার ভিতরের যে প্রকাশ, আসলে একটা মানুষ হিসাবে যেগুলো স্বাভাবিক বৈশিষ্ট্য থাকা দরকার, যে একটা ছেলের আমরা দেখেছি বয়স তার 27 ছিল, তারপরে এখানে এসে এক বছর পার হয়েছে, তার মানে 28 হয়ে গেছে, ওই বয়সের একটা ছেলের কাছে অবশ্যই এই ভাবগুলো, এই অনুভূতিগুলো আসবে, এটাই স্বাভাবিক, কিন্তু এর আগ পর্যন্ত তার আসে নাই। যখন তার বিয়েটা ভেঙে দিয়েছে তখন সে বুঝতে পেরেছে যে এই ভালো লাগা তার ভিতরে রয়েছে। গাড়ি লোহার মৃদঙ্গে তাল দিতে দিতে চলিল, আমি মনের মধ্যে গান শুনিতে শুনিতে চলিলাম, তাহার একটি মাত্র ধোয়া, গাড়িতে জায়গা আছে। ওই যে প্রথমে শুনেছে সেটা বলেছে যে এই গাড়িতে আসো, এই গাড়িতে জায়গা আছে, এই কথাটা যেন তার কানে বাজছে, এটা একটু দাগিয়ে রাখতে পারো। আছে কি জায়গা, আছে কি জায়গা, যে পাওয়া যায় না, কেউ যে কাউকে চেনে না। অর্থাৎ তার আবার মনের মধ্যে সেই আক্ষেপ যে তার তো জায়গা কোথায় আছে, সে তো বিয়ে করতে গিয়েও বিয়ে করতে পারলো না, মানে এই ঘটনার সাথে তার জীবনটাকে সে মিলাচ্ছে, অথচ সেই না চেনাটুকু যে কুয়াশা মাত্র, মানে ও তখন আবার তার ওই অপরিচিতার কথা মনে হয়েছে যে যে কন্যার সাথে তার বিয়ে হয়েছিল, এখন সে তো জানে না যে এই কণ্ঠ আর ওই মেয়ে একই, কিন্তু সে মনে করছে এগুলো ভালো লেগে কি লাভ, সে তো ওই কুয়াশা থাকে, মানে কুয়াশাচ্ছন্ন থাকলে আমরা যেরকম প্রকৃতির কিছু দেখতে পাই না, ওরকম তার জীবনে সবকিছু কুয়াশায় ঢেকে গিয়েছে। সে যে মায়া সেটা ছিন্ন হইলেই যে চেনার আর অন্ত নাই, ওগো সুধাময় সুর, যে হৃদয়ের অপরূপ রূপ তুমি, সে কি আমার চিরকালের চেনা নয়? জায়গা আছে, আছে, শীঘ্র আসিতে ডাকিয়াছ, শীঘ্রই আসিয়াছি, এক নিমিষও দেরি করি নাই। এখানে আসলে ওই অপরিচিতা কাকে ডাকছে সেটা তো অন্য ব্যাপার, কিন্তু সে মনে করেছে তাকেই ডাকছে, হয়তো অন্য কাউকে ডাকছে। রাত্রে ভালো করিয়া ঘুম হইল না, প্রায় প্রতি স্টেশনে একবার করিয়া মুখ বাড়াইয়া দেখিলাম, ভয় হইতে লাগিল যাহাকে দেখা হইল না সে পাছে রাত্রে নামিয়া যায়। মানে সে এটা বুঝেছে যে ওই অপরিচিতা মানে ওই মেয়েটা বলেছে এই গাড়িতে এসো, এই গাড়িতে জায়গা আছে, এখন আমরা জানি গাড়িতে অনেকগুলো কামরা আছে, কোন কামরায় মেয়েটা উঠেছে সেটা আবার সে কল্পনা করছে, যে ওই সুন্দর কণ্ঠের মেয়েটা আসলে যখনই গাড়ি স্টেশনে থামে সে একটু মুখ বাড়ায় গাড়ির জানালা দিয়ে, যে যখন নামবে হয়তো মেয়েটাকে দেখবে। আচ্ছা, পরদিন সকালে একটা বড় স্টেশনে গাড়ি বদল করিতে হইবে, এবার গাড়ি
পরিবর্তন করতে হবে, একটা গাড়ি রেখে আরেকটা গাড়িতে উঠতে হবে তারা যেখানে যাবে। আমাদের ফার্স্ট ক্লাসের টিকিট মনে আশা ছিল ভিড় হইবে না। নামিয়া দেখি প্ল্যাটফর্মে সাহেবদের আর্দালি দল আসবাবপত্র লইয়া গাড়ির জন্য অপেক্ষা করিতেছে। অর্থাৎ সাহেবদের যে কুলি মানে সাহেবদের জন্য যারা যে কুলি মজুরগুলো নিয়োজিত তারা সাহেবদের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। তার মানে একটা ভিড় পরিবেশ তৈরি হয়েছে। কোনো এক ফৌজের বড় জেনারেল সাহেব ভ্রমণে বাহির হইয়াছেন। যেরকম আমরা দেখি মন্ত্রী মিনিস্টার বের হলে রাস্তা বন্ধ করে দেয়, তাদের জন্য রাস্তাটা দেওয়া হয়, ওরকম আর কি। বড় মাপের একজন যাবে, তাই গাড়ির সব মানে উনি যেই কামরাতে যাবে সেটা একদম ওনার জন্য নির্দিষ্ট করে রাখা হয়েছে, তাই তাদের ভিড় হচ্ছে। যদিও তাদের ফার্স্ট ক্লাস টিকিট ছিল, অর্থাৎ এই টিকিট কিনলে নর্মালি জানা যায় যে তারা ভালো কামরাটা পাবে। দুই তিন মিনিট পরেই গাড়ি আসিল, বুঝিলাম ফার্স্ট ক্লাসের আশা ত্যাগ করিতে হইবে, মানে গাড়ি ভরিয়ে গিয়েছে গিয়েছে। মাকে লইয়া কোন গাড়িতে উঠি সে এক বিষম ভাবনায় পড়িলাম। সব গাড়িতেই ভিড়, দাঁড়ে দাঁড়ে উঁকি মারিয়া বেড়াইতে লাগিলাম। এমন সময়ে সেকেন্ড ক্লাসের গাড়ি হইতে একটি মেয়ে আমার মাকে লক্ষ্য করিয়া বলিলেন, আপনারা আমাদের গাড়িতে আসুন না, একটা জায়গা আছে। এই কথাটা কিন্তু একটু মানে দাগিয়ে রাখবে, প্রথমেই জায়গা আছে, তারপরেও জায়গা আছে, মানে অনুপমের যে মনের জায়গাটা খুঁজছে সেটা কিন্তু ওই মেয়েটা বারবার অন্য ভাষায় বলে দিচ্ছে যে জায়গা আছে। আচ্ছা, আমি তো চমকিয়া উঠিলাম সেই আশ্চর্য মধুর কণ্ঠ এবং সেই গানেরই ধোয়া, জায়গা আছে, মানে সে কল্পনা করছে তার মনের জায়গা, আর মেয়েটা তো বলছে গাড়ির জায়গা। ক্ষণমাত্র বিলম্ব না করিয়া মাকে লইয়া গাড়িতে উঠিয়া পড়িলাম। উঠিবেই, কারণ মেয়েটার কণ্ঠ শুনেই সে মেয়েটাকে দেখতে চাচ্ছে। জিনিসপত্র তুলিবার প্রায় সময় ছিল না, আমার মতো অক্ষম দুনিয়ায় নাই, মানে মাকে নিয়ে গাড়িতে উঠে গেছে, লাগেজ ব্যাগটেক যা আছে সব নিচেই আছে। এখানেও এই জিনিসটা একটু দাগিয়ে রাখবে যে সে যে আসলে মানে ব্যক্তিত্বহীন এবং দায়িত্ববান না, সে প্রতিটা কাজই প্রমাণ করে দিচ্ছে যে মাকে নিয়ে সে যে একটা দায়িত্ববোধ নিয়ে মাকে উঠাবে, ব্যাগগুলো উঠাবে, সেটাও সে পারে না। আচ্ছা, তারপর সেই মেয়েটি কুলিদের হাত হইতে তাড়াতাড়ি চলতি গাড়িতে আমাদের বিছানাপত্র টানিয়া লইল। আমার একটা ফটোগ্রাফ তুলিবার ক্যামেরা স্টেশনেই পড়িয়া রহিল, গ্রাহ্যই করিলাম না। এবার বুঝো যে এখন সে তো ব্যাগই উঠাইতে পারলো না, ওই যে মেয়েটা যেটা আমরা জানি অপরিচিতা, সে তাড়াতাড়ি এই অবস্থা দেখে ব্যাগগুলো তুলে নিয়েছে, কিন্তু তাড়াতাড়ি তুলতে গিয়ে একটা তার ক্যামেরা ওই স্টেশনেই পড়ে রয়েছে, সে আর বলতেও পারছে না। তারপরে কি লিখিব জানি না, আমার মনের মধ্যে একটি অখণ্ড আনন্দের ছবি আছে, তাহাকে কোথায় শুরু করিব কোথায় শেষ করিব। বসিয়া বসিয়া বাক্যের পর বাক্য যোজনা করিতে ইচ্ছা করে না। এবার সেই সুরটিকে চোখে দেখিলাম, তখনও তাহাকে সুর বলিয়াই মনে হইল, মানে অপরিচিতাকে এই প্রথমবারের মতো সে চোখে দেখতে পেল। মায়ের মুখের দিকে চাহিলাম, দেখিলাম তার চোখে পলক পড়িতেছে না, মানে ওই যে মার কথার অবাধ্য কখনো হয় না, এবার একটু মেয়েকে দেখে তো ভাল লাগলো, মার দিকেও তাকাচ্ছে, দেখছে মারও পলক পড়ছে না, মানে মার কাছেও মেয়েটাকে ভালো লেগেছে। মেয়েটির বয়স 16 কি 17 হইবে, মানে 1 বছর, তার মানে আমরা জানি 16 বছরে তার বিয়ে ঠিক হয়েছিল, তার মানে আরও 1 বছর গিয়েছে, হয়তো এবার 17 বছর হয়ে গিয়েছে, খুব সম্ভবত 15 ঠিক হলে 16 বা 16 ঠিক হলে 17 বছর হয়েছে। কিন্তু নবযৌবন ইহার দেহে মনে কোথাও যেন একটু ভার চাপাইয়া দেয় নাই। এই লাইনটা কিন্তু দাগিয়ে রাখো, এটা গুরুত্বপূর্ণ, কারণ 16-17 বছর, আবার তোমাদের মানে এই যুগের কথা চিন্তা করো না, তখন কিন্তু 16-17 বছর বয়স মেয়ে একদম মানে এটা কি বলে আমাদের এই যুগের 30-40 বছরে চলে গিয়েছে, মানে এরকম এজ, কারণ তখন 10 বছরে বিয়ে দেওয়া হতো, 10 বছর পর মেয়েদেরকে বয়স হয়ে গিয়েছে এরকম ধরা হতো। তাহলে 16-17 বছরে মেয়ের মধ্যে ওই যে যৌবনের যে একটা চঞ্চলতা সেটা আর নেই, তা থাকাটাই স্বাভাবিক, কারণ ওই যুগের তুলনায় তার একটু বয়স হয়ে গিয়েছে। তারপর ইহার গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যের সুচিতা অপূর্ব, ইহার কোনো জায়গায় কিছু জরিমানা নাই। তারপরেও ওই তুলো মানে বয়সের তুলনায়, ওই যুগের বয়সের তুলনায় তার মধ্যে কোনো সেই কি বলে যে বয়সের একটা চাপ বা একটা যে বার মানে যদি বলি যে তখন একটু যে সে বার্ধক্যের দিকে যাচ্ছে, মানে ওই যুগের তুলনায় ওইটার চাপ নেই, সে রীতিমতো যৌবনের মতো তার জীবনযাপন করছে। আমি দেখিতেছি বিস্তারিত করিয়া কিছু বলা আমার পক্ষে অসম্ভব,
এমন কি সে যে কি রঙের কাপড় কেমন করিয়া পরিয়াছিল তাহাও ঠিক করিতে বলিতে পারিব না। এটা খুব সত্য যে তার বেশভূষায় এমন কিছুই ছিল না যে যেটা তাহাকে ছাড়াইয়া বিশেষ করিয়া চোখে পড়িতে পারে। সে নিজে চারদিকে সকলের চেয়ে অধিক রজনীগন্ধার শুভ্র মঞ্জরীর মতো সরল বৃন্তটির উপরে দাঁড়াইয়া যে গাছে ফুটিয়াছে সে গাছকে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়াছে। এই লাইনটা একটু দাগিয়ে রাখো যে সে নিজের চারদিকে এখান থেকে শুরু করে অতিক্রম করিয়া উঠিয়াছে, অর্থাৎ মানে বলেছে যে তার যে বয়স এবং তার যে সৌন্দর্য তার যে পরিবেশনা পোশাক আশাক কোনো কিছুই তাকে অতিরঞ্জিত করে নাই। সে যতটুকু প্রাকৃতিকভাবে সৌন্দর্য তার মধ্যে সবকিছু ওইভাবেই মানিয়ে নিয়েছে। তাহলে আমরা অপরিচিতার দেখা পেয়ে গেলাম, আর যেটুকু বাকি আছে এবার দেখি অপরিচিতার সাথে অনুপমের কত দূর কী হয়। সেই অপেক্ষা করতে থাকো, অপরিচিতাকে আশা করি একদম আমরা পরিচিত পর্যায়ে শেষ পর্যায়ে চলে গিয়েছি। তো একটু বাসায় পড়াশোনা করো, কারণ এখান থেকে কিন্তু অনুধাবনগুলো অনেক মানে প্রত্যেকটা লাইনগুলোই প্রায় গুরুত্বপূর্ণ, তো সেটা একটু চিন্তা করো, আর না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। সবাই সবার প্রতি শুভকামনা রেখে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।